আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওটা হচ্ছে এপসন প্রিন্টারের L380 মডেলের এই প্রিন্টারের স্ক্যানারের সমস্যা নিয়ে। এটার সমস্যা হচ্ছে আপনার প্রিন্ট হচ্ছে কিন্তু স্ক্যানারে কাজ করতেছে না। আমি আপনাদেরকে দেখাই। প্রিন্ট হয় কিন্তু স্ক্যানার কাজ করে না। দেখছেন এটার প্রিন্ট হয় কিন্তু স্ক্যানারের যে সার্কিট যেটা আছে এটা হয়তো নষ্ট হয়ে গেছে, এটা কাজ করতেছে না। তো আমরা আজকে দেখাবো কিভাবে এই স্ক্যানারের সমস্যাটা সমাধান করতে হয়। তো চলুন ভিডিও শুরু করি। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই, প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রিন্টারটা আমরা খুলে দেখি স্ক্যানারের কী সমস্যা। স্ক্যানারটা খুলিয়ে স্ক্যানারের সমস্যা। এগুলো বেশিরভাগই সমস্যা হয় আপনার ধুলোবালির কারণে। দেখি আমি স্ক্যানারটা খুলে দেখি। চাইলে আপনারাও এটা ঠিক করতে পারবেন। চারপাশে ধরো বালুগুলো একটু ওয়াশ করে নেবেন। ¡Gracias!
যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও। অনেক সময় এই আপনার রেবরের কানেকশনগুলো কাজ করে না, হয়তো এই কারণেও সমস্যা হতে পারে। এখান দিয়ে এটা মুভ করে, এটা আপনারা সেবলন বা মেরিল জাতীয় একটু ফিসেল জাতীয় এই জিনিসগুলো দিয়ে একটু এই যাতে যে স্ক্যানারটা এটা মুভ হতে যাতে ইজি হয়। সুন্দরভাবে বসে দিবেন, চারপাশে নাটগুলো লাগিয়ে দিবেন। আপনার যদি স্ক্যানার এরকম সমস্যা হয়, আশা করি এটাকে খুলে ভালো করে ওয়াশ করে একটু ইজি করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা স্ক্যানারটা লাগাই দেখি কাজ হয়েছে কি না। ঢাকনা পরে ফিটিং করবো, টেস্ট করে দেখি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। হয়ে গেছে আমাদের স্ক্যানারটা রেডি হয়ে গেছে। আমি একটা ফটোকপি করে দেখাই। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন,
যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সাদা কালো রঙিন সবগুলোই হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।